So, hey guys, good morning and welcome back to the new show of my lifestyle vlog. Basically, ব্যাপারটা হচ্ছে যে আরিফ যেহেতু ভাই ওদের গ্রামের বাড়ি অনেক দিন ধরে যায় না, তো ওদের চ্যানেলে যে টিম মেম্বার আছে তাদের সবারই বাড়ি আর কি গ্রামে। তারাও আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে ভাই আমাদের গ্রামে আসো, মানে আমাদের বাড়ি এখানে আসো। আর আরিফুলও অনেক রিকোয়েস্ট করতেছে, তার কারণ ভাই ওতেও ওদের বাড়ি যায় না, মানে গ্রামের বাড়ি অনেকদিন ধরে যায় না। তো ফাইনালি আজকে সময় বের করে আমি আর আরিফুল বেরিয়ে পড়েছি। দেখো এখানে আশার ভাইয়ের স্কুটি নিয়ে এসেছি, আরিফুল এখন ড্রাইভ করবো। আমার শরীরটা ওই রকম ভালো না, মানে জ্বর জ্বর কিরকম ভাব হয়েছে, তার কারণ ভাই কালকে রাতে মেলায় বহু টাইম ছিলাম, গলার অবস্থাও শেষ। তো যাই হোক, চলো তোমাদের টাইম বেশি ওয়েস্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যায়। তো ভাই ভাই ফাইনালি আমরা জার্নি শুরু করে দিচ্ছি। আমি আর আরিফুল, তোমাদের গ্রামের বাড়ির নাম কি? আমি তোমাদেরকে গ্রামের কিছু পরিবেশ দেখানোর চেষ্টা করবো। ভাই সাহেব, রাস্তার অবস্থাটা জাস্ট একবার দেখো। দেখো ভাই, গ্রামের একটা অবস্থা কোন দূর হবে সেটা হলো ভাই রাস্তা। তোমরা যদি বলো শান্তি, সম্মান আর ভালোবাসা, এটা ভাই টাউনের তুলনায় গ্রামেই বেশি পাবে। আর ভাই একটা মানুষের লাইফে আর কি চাই, শান্তি ভালোবাসা সম্মান হলেই যথেষ্ট। আর সেটার জন্য ভাই গ্রামটা আমার এত ভালো লাগে। বাট আজকে কারো বাড়িতে যাবো না, তার কারণ ভাই আজকে যাবো মিস্টার আরিফুলদের বাড়ি। দেখো দেখো ভাই, আবারও বলতেছি আজকে আমার গলার ভয়েসটা তোমরা ভাই ইগনোর করে নিও। আর হ্যাঁ ভাই, আরেকটা কথা তোমাদেরকে বলেই রাখি, গ্রামে আসলে ভাই ফ্রি ফ্রি পাউডার তোমরা অনেক পাবে। এইরকম পাউডার ভাই তোমরা গ্রাম ছাড়া আর অন্য জায়গায় পাবে না। ভাই সাহেব, প্রায় এক ঘন্টার মতো আজকে জার্নি করে আসতেছি, রাস্তা তো অবস্থা ভাই ওই রকমই, এখনো ভাই ওদের বাড়ি পাইনি। এরকম ন্যাচারাল ভিউ দেখতে 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 আপনি সামনে দিকে যেয়ে আসে, জানি না আরিফুল ভাই আজকে আমাকে কোথায় নিয়ে যাবে। যতই ভাই রাস্তা খারাপ থাকুক, যতই লম্বা জার্নি থাকুক, বা এরকম ন্যাচারাল ভিউ দেখতে দেখতে আইতেছি যা সেরা লাগতেছে। ফাইনালি মনে হয় ভাই ওদের বাড়ি পেয়ে গেলাম, অনেক টাইম জার্নি করলাম, বা সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আসলাম, মানে গ্রামের পরিবেশ গুলো দেখতে যা সত্যি বলতে অনেক শান্তিপূর্ণ, সেটা দেখতে দেখতে আসলাম। এত রাস্তা যে জার্নি করে আসলাম সেটা ভাই বুঝতেই পারলাম না। এবার বেসিক্যালি তোমাদের বাড়ি যেতে আর কত টাইম লাগবে? 5 মিনিট লাগবে। তো ওদের এখানে যাই, আরো সবার সাথে দেখা হবে, অনেকটাই মজা হবে। গলার অল্প প্রবলেম হয়ে গেছে, ভালো করে কথা বলতে পারতেছি না। তারপরে ভাই যেহেতু ঘুরতে এসেছি, তোমাদের শেয়ার করবো না তো কাদের শেয়ার করবো? তো যাই হোক ভাই, ফাইনালি সবার সাথে দেখা হয়ে গেলো, আরো কয়েকজন বাকি আছে, মানে আরো দুইজন বাকি আছে, একজন তো বাড়িতে নেই, আরেকজন অলরেডি ওইখানে আসতেছে। বেসিক্যালি সবার বাড়ির ওইখান দিয়ে আসলাম, বাট এখন আসলাম একটা আরিফুল এখানে নিয়ে আসলো, নদীর এখানে নিয়ে আসলো। আর এখন আর কি আরিফুল আর সাথে যে আদার আছে, সানুদুল আছে, এরা সবাই আর কি ওদের এই গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। চলো দেখি কিরকম লাগে গ্রামের পরিবেশটা। আর ভাই এখান থেকে ভিউটা জাস্ট এইরকম। যাই ভাই, এখানকার ভিউটা তো তোমরা দেখলে। তো আরিফুল এখন আমাকে অন্য আরেকটা জায়গায় নিয়ে যাইতেছে, জানে কোন জায়গায় নিয়ে যাবে। প্রথমে আমাদের স্কুটি এখানে রেখে দেয়। আর ভাই গ্রামের ভিউ গুলো দেখতেছি আর কি বলবো, মানে মনের ভিতরে আলাদাই একটা শান্তি। যাই হোক ভাই, আস্তে আস্তে মানে আরিফুল আমাকে নিয়ে আস্তে আস্তে একটা আর কি ভিতরে নিয়ে আসলো, মানে এটার নাম হলো কি গাছ, কোন গাছ অনেকে ভালো লেগেছে, মানে ফুলগুলা বেসিক্যালি অনেকটা ইয়েলো কালারের ফুল, অনেকে ভালো লাগছে। এটা বেসিক্যালি যখন আর কি সূর্যটা একদম নিচের দিকে যাবে তখন আরো ভালো লাগবে। এখানে আর কি বলবো ভাই, মানে গ্রাম অঞ্চল বুঝতেই পারতেছো, যেই দেখতেছি সেটি ভাই একভাবে ভাই আমার
দিকে তাকিয়ে আছে আর ভাবতেছে কি করতেছে, পাগল ছাগল হয়ে গেছে নাকি, মোবাইল ধরে এমনি বক 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 করেই আছে। তার জন্য ভাই অল্প অল্প লজ্জা লাগতেছে। বাট যেহেতু ভাই এখানে তোমাদের শেয়ার করতে এসেছি, শেয়ার করবোই, একটা ছোট্ট সিনেমেটিক শট বানাই। এই সিনেমেটিক শটটা দেখো। আর কারণ ভাই তোমরা সবসময় বলেই থাকো আমি নাকি সিনেমেটিক শট দিতে ভুলে গিয়েছি, বাট আজকে আর সেই ভুলটা করবো না, ও সিনেমেটিক শটটা দেখে নাও আগে। তো যাই হোক ভাই, এই ভিউটা তোমাদেরকে দেখাইলাম, কিরকম লাগলো সেটা ভাই কমেন্ট করে জানা। আর জানি না ভাই এই ব্লগটা দেখে কে কে কি কমেন্ট করবে। আর কারণ ভাই যারা আর কি এই ভিউগুলা দেখে, মানে গ্রাম অঞ্চলে থাকে, সবসময় গ্রাম অঞ্চলে ভিউগুলা দেখে, তারা তো ভাই ব্যাড কমেন্টস করবে আমি জানি। এই জায়গাগুলা দেখেও দেখতে পারে না, মানে আমার মতো আমি যেরকম আর কি ছোটবেলায় এই এই জায়গাগুলা দেখে দেখে বড় হয়েছি, আর ভাই এই জায়গাগুলো অনেক মিস করে, বা আমি নিজেও মিস করি, তার জন্য আর কি এই জায়গাটা অনেক ভালো লাগলো, তার জন্য আর কি তোমাদেরকে শেয়ার করলাম। তো কে কি কমেন্ট করবা সেটা ভাই আমার জানিস না, বাট ভালো লাগলে কমেন্ট করে জানাবে। জানি না আজকে এই ব্লগে তোমাদের কি কি শেয়ার করতে পারলাম। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগ নিয়ে। জন্য বাই বাই।